কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। কাশ্মীর সীমান্তে পাক গোলাবর্ষণে 4 ভারতীয় সেনা সহ নিহত 7। জানাই টুইনটি তারা থাকছে। চীনা সেনা কাশ্মীরে ঢুকলে ভারত কি করবে? ইসরায়েলে ফিলিস্তিন দ্বন্দ্ব কিভাবে শুরু হলো? এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একমত তুরস্ক, রাশিয়া এবং চীন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যত গুপ্ত হত্যা। এরপর আরো থাকছে, পরাশক্তিগুলোর নাকে মুলো ঝুলিয়ে যেভাবে সাইপ্রাস দখল করেছিল তুরস্ক। সর্বশেষ চ্যানেল টোয়েন্টি দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ট্রাম্প কি ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন? কি বলছে মার্কিন আইন? দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের ছোড়া গোলায় 40 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর অন্তত 30 সদস্য ও 10 জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন ভারতের গণমাধ্যম এনডিটিভি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের গুরেজ থেকে উরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখার একাধিক এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে। পাক বাহিনীর গোলার আঘাতে আরও বেশ কয়েকজন ভারতীয় সৈন্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছেন, উরির নামবালা সেক্টরে ভারতীয় 30 সেনা জওয়ান নিহত হয়েছেন। সকাল থেকে অস্ত্রবিরতি লঙ্ঘন করে এই অঞ্চলে পাকিস্তানি সেনারা মর্টার এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া উরির হাজিপুর সেক্টর এলাকায় পাক সেনাদের গোলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একজন সদস্য নিহত ও আরও একজন আহত হয়েছেন। জম্মু কাশ্মীরের বারমুল্লা জেলার উরির কামালকোট সেক্টরে আরও 2 বেসামরিক নাগরিক এবং হাজিপুর এলাকার বালকোটে এক নারী নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতীয় কর্মকর্তারা। ভারতীয় সেনা সূত্রের দাবি, পাল্টা হামলায় 7 থেকে 8 জন পাক সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ভারতের গোলায় পাক সামরিকের বাংকার, জ্বালানি ডাম্প এবং লঞ্চ প্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে পাকিস্তানকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদী বলেন, ভারত আলোচনায় সমস্যা সমাধানের নীতিতে বিশ্বাসী, কিন্তু কেউ যদি আমাদের সহনশীলতার পরীক্ষা নেওয়ার চেষ্টা করে তাহলে তাকে যোগ্য জবাব দেয়া হবে। বিশ্বের কোন শক্তি আমাদের সেনাবাহিনীকে দেশের সীমান্ত রক্ষা করা থেকে আটকাতে পারবে না। তাই যারা আমাদের চ্যালেঞ্জ করবে তাদের জবাব দেওয়ার ক্ষমতা যে ভারতের রয়েছে তা আগেও সবাই দেখেছে। বিশ্ব জানে ভারত এখন নিজের সুরক্ষার ক্ষেত্রে 1 ইঞ্চিও সমঝোতা করবে না। লঙ্গিওয়ালায় ভারত পাকিস্তান যুদ্ধের কথাও বক্তব্যে তুলে আনেন মোদি। তিনি বলেন, অনেক দেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে, কিন্তু যদি একটা সীমান্ত ফাঁড়ির নাম সব ভারতীয় জানেন সেটা হলো লঙ্গিওয়ালা। এই যুদ্ধের কথা প্রত্যেক ভারতীয় জানেন। চীনকে ইঙ্গিত করে লঙ্গিওয়ালা পোস্টে দাঁড়িয়ে মোদি বলেন, যারা অন্যের এলাকা দখল করার চেষ্টা করে তারা বিকৃত মানসিকতার। সম্প্রসারণবাদ আগে ছিল, বর্তমানে যারা এই কাজ করছে তারা অষ্টাদশ শতকের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে। ভারত এই কাজ কখনোই বরদাস্ত করবে না। নিউজ সোর্স, আনন্দবাজার পত্রিকা। আরেকটি হট নিউজ হচ্ছে, ইসরায়েলে ফিলিস্তিন দ্বন্দ্ব কিভাবে শুরু হলো? এবার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় একমত তুরস্ক, রাশিয়া এবং চীন। অটোমান সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশদের দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে এই দিনে শুরু হয় ইসরায়েলি নতুন আগ্রাসন। ফিলিস্তিনি ইহুদিদের এই আগ্রাসন হঠাৎ করেছিল না, বরং ছিল সুদূর প্রসারী পরিকল্পনা। 1882 সালে রাশিয়ার ইহুদিদের জায়ান আন্দোলন এবং 1897 সালে জায়ানিস্ট নামক সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে তারা ধীরে ধীরে ফিলিস্তিনে পাড়ি জমাতে শুরু করে। 1948 সালে 15 মে ইউরোপ ও রাশিয়া থেকে আসা এসব ইহুদিরা উচ্ছেদ করে ফিলিস্তিনিদের। সেদিনই শরণার্থী হতে হয় 7.5 লাখ ফিলিস্তিনিকে। মাত্র 1.5 লাখ ফিলিস্তিনি থেকে যেতে পেরেছিল নিজ ভূমে। 1948 সালে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত 4 বার আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, কিন্তু প্রতিবার বেড়েছে ইসরায়েলের ভূমি, জোরদার হয়েছে দখলদারিত্ব। দীর্ঘ 72 বছরে এই সংগ্রামে পারস্য সাগর আর ভূমধ্য সাগরে বহু জল গড়িয়েছে। শর্তের বেড়াজার আর কথিত শান্তি আলোচনার আড়ালে ইঞ্চি ইঞ্চি করে কমেছে ফিলিস্তিনি ভূমি, বদল ঘটেছে শত্রু মিত্রের। ভূ রাজনৈতিক স্বার্থে অনেক আরব দেশ আজ ফিলিস্তিনিদের পাশে নেই। রাজনীতি, ব্যবসা ও ক্ষমতার মোহে আরব রাষ্ট্রগুলোই হয়ে উঠেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। ভূমধ্য সাগরের পারে 3 মহাদেশের মিলনস্থল ও 3 ধর্মের পবিত্র ভূমি জেরুজালেম আজ আরো ক্ষত বিক্ষত ইসরায়েলি আগ্রাসনে। এদিকে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সব থেকে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, যা দেশটির প্রধানমন্ত্রীর দফতর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে। দেশটির প্রধানমন্ত্রী সংস্থাটির প্রধান। পৃথিবীর সব জায়গাতে যে কোনো পরিস্থিতিতে অপারেশন চালানোর সক্ষমতা রাখে ইসরায়েল সরকারের এই বিশেষ এলিট বাহিনী।
ঘটনার পর থেকে এখন পর্যন্ত অসংখ্য দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেছে এই মোসাদ। মোসাদ সাধারণভাবে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা, গুপ্ত হত্যা, বৈদেশিক নীতি নির্ধারণের সহায়তা, কাউন্টার টেরিজম, নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি, বিদেশি কূটনীতিকদের উপর নজরদারি, শত্রু এজেন্টের সন্ধান, সাইবার ওয়ারফেয়ার পরিচালনা, নতুন প্রযুক্তি সংগ্রহ, ক্যান্ডিস্টাইন অপারেশন পরিচালনা, ড্রোন আক্রমণ, গুপ্ত কারাগার পরিচালনা, বিশ্বের বড় বড় কর্পোরেশনের নীতি নির্ধারণের চেষ্টা, ইন্ডাস্ট্রিয়াল স্পিওনাজ ইত্যাদি কাজ করে থাকে। মোসাদের এই কাজের বাজেটও কারো জানা নেই। ইসরায়েলের স্বার্থ রক্ষায় যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে এই সংস্থাটি। মোসাদের গোয়েন্দা সাফল্য বেশ সুপরিচিত এবং জনপ্রিয়। মোসাদের সব থেকে শক্তিশালী দিক হচ্ছে এদের প্রযুক্তি এবং মেধা। গোয়েন্দা প্রযুক্তি উৎপাদন, গোয়েন্দা অস্ত্র শস্ত্র তৈরিতে বিশ্বের এক নম্বর এই গোয়েন্দা সংস্থাটি। 1947 সালে যুদ্ধে মোসাদের ব্যবহৃত MiG-21 বিমানের কারণে মাত্র 6 দিনে আরবদের সাথে জয়লাভ করতে ভূমিকা রাখে। তবে মোসাদের কার্যক্রম নিয়েও নানা সমালোচনা আছে। জাতিসংঘ সংস্থাটির ভূমিকা নিয়ে বারবার আলোচনা হয়েছে। মোসাদ গুপ্ত হত্যায় বিশেষ পারদর্শী। তারা বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গুপ্ত হত্যা ঘটিয়েছে এবং এসব ঘটনা প্রমাণিত হওয়ার পরও তাদের পক্ষ থেকে কোনো দোষ স্বীকার করা হয়নি। এই আরেকটি হট নিউজ হচ্ছে, পরাশক্তিগুলোর নাকে মুলো ঝুলিয়ে যেভাবে সাইপ্রাস দখল করেছিল তুরস্ক। বিতর্কিত সমুদ্র সৈকত ভারসাতে পিকনিক করতে গেছিলেন এরদোয়ান। সেখানে তিনি সাইপ্রাসকে দুই দেশে ভাগ করার প্রস্তাব দেন। গ্রিক ভাষীদের প্রাধান্য যেখানে, সেই দক্ষিণ সাইপ্রাস ও তুর্কিদের প্রাধান্যের উত্তর সাইপ্রাস আলাদা দেশ হোক। 1974 সাল থেকে উত্তর সাইপ্রাস দখল করে আছে তুরস্ক। সেখানে তুরস্কপন্থী সরকার আছে, কিন্তু একমাত্র তুরস্ক ছাড়া আর কোনো দেশ উত্তর তুরস্ককে স্বীকৃতি দেয়নি। তুরস্কের উত্তর সাইপ্রাস অভিযানের 37তম বার্ষিকীতে এরদোয়ানের প্রস্তাব, সাইপ্রাসে দুই ধরনের মানুষ বাস করেন, দুটি আলাদা গণতান্ত্রিক ব্যবস্থা আছে, তাই সার্বভৌমত্ব সাম্যের ভিত্তিতে দুটি আলাদা দেশের আলোচনা শুরু হোক। এরদোয়ানের উত্তর সাইপ্রাস সফরও এই মন্তব্য নিয়ে বিতর্ক হচ্ছে। সাইপ্রাস জানিয়েছে, আন্তর্জাতিক আইনের প্রতি তুরস্কের কোনো শ্রদ্ধা নেই, ইউরোপীয় নীতি ও মূল্যবোধও তারা মানে না, ইউরোপ প্রতিও তাদের কোনো দায়বদ্ধতা নেই। তুরস্কে এবং বিদেশে রিসেপ তাইপ এরদোয়ান সম্পর্কে নানা ধরনের মতামত রয়েছে। তাকে নব্য অটোমান সুলতান হিসেবে যেমন বিবেচনা করা হয়, তেমনি কারো কারো চোখে তিনি একজন স্বৈরাচারী নেতা। রাজনৈতিক জীবনের শুরু থেকেই ইসলামপন্থীদের বিভিন্ন দাবি দেওয়ার ব্যাপারে সচেতন ছিলেন তিনি। পাশাপাশি ন্যাটোতে তার নেতৃত্ব বড় ধরনের অবদান রাখছে তুরস্ক। এরদোয়ানের উত্থান নিয়ে ছবিঘর। সম্প্রতি সমুদ্রের তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে তুরস্কের ঝামেলা হয়েছে। তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ইইউ জানিয়েছে, বেআইনিভাবে তেল ও গ্যাস অনুসন্ধান করায় আগামী মাসে তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। বিলাসবহুল রিসোর্ট থেকে ভেতরের শহর। 1974 সালে গ্রিসের সামরিক শাসকরা সাইপ্রাসে অভ্যন্তান ঘটায়। তার প্রতিক্রিয়া উত্তর সাইপ্রাস অভিযান করে তুরস্ক। জাতিসংঘ থেকে বেআইনি আখ্যা দিয়েছে। গ্রিস জানায় তুরস্কের উদ্দেশ্য পুরো সাইপ্রাস দখল করে নেয়া। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, ট্রাম্প কি ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন, কি বলছে মার্কিন আইন। মার্কিন নির্বাচনের ফল ঘোষণার পর প্রেসিডেন্ট পদ নিয়ে এখন প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যদি এই ফলাফল না মানেন তাহলে কি তিনি ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন, কি বলছে মার্কিন আইন। বিশেষজ্ঞরা বলছেন, যত বিরোধী হোক সাংবিধানিকভাবে 20 জানুয়ারি শেষ হবে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের মেয়াদ। ফলাফল নিয়ে বিরোধী সুরাহা না হলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন প্রতিনিধি পরিষদের স্পিকার। নির্বাচনে পেরিয়েছে 2 সপ্তাহ, অথচ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে ট্রাম্প সমর্থকদের সমাবেশ। নির্বাচনে হারালেও ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে আছে প্রায় 7 কোটি 31 লাখ ভোট। বিপুল সমর্থন পাওয়ায় ট্রাম্পের মতোই পরাজয় মানতে নারাজ তার সমর্থকরা। মার্কিন রাজনীতির ঐতিহ্য আর গণতান্ত্রিক নীতি মেনে ফল মেনে নেন পরাজিত প্রার্থী। কিন্তু 244 বছরে ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউস ছাড়তে অস্বীকৃতি জানানোর ঘটনা নজিরবিহীন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সরকারের চিফ অব স্টাফ রন ক্লাইন জানান, নির্বাচনে জো বাইডেন জিতেছেন এবং সেটা কোনো কারচুপির মাধ্যমে হয়নি, ভোট বেশি পেয়েছেন বলেই জিতেছেন। যেমন পপুলার ভোট বেশি পেয়েছেন, তেমন ইলেকটোরাল ভোটও বেশি পেয়েছেন। 4 বছর আগে প্রেসিডেন্ট ট্রাম্পও এভাবে ক্ষমতায় এসেছিলেন। তার আজকের বাস্তবতা না মানতে পারায় বাস্তবতা বদলাবে না। সাংবিধানিকভাবে বাইডেনের দায়িত্ব গ্রহণ ঠেকানো অসম্ভব। এরপরও ফল প্রত্যাখ্যান করে ট্রাম্পের একের পর এক টুইট বাড়াচ্ছে অনিশ্চয়তা। ভোট কারচুপির অভিযোগে হয়েছে 100 মামলাও। বিশেষজ্ঞরা বলছেন, অগণতান্ত্রিক পথে হাঁটলেও ট্রাম্পের পক্ষে ক্ষমতা আঁকড়ে থাকা কঠিন হবে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আইন বিশেষজ্ঞ এলি হনিক জানান, খেয়াল করে দেখুন, ট্রাম্পের অভিযোগের বেশ কয়েকদিন পার হয়ে গেছে, কিন্তু ভোট জালিয়াতির বিষয়ে কোনো প্রমাণ মেলেনি। এমনকি ট্রাম্প শিবিরের পক্ষ থেকে যেসব মামলা করা হয়েছে সেগুলো ভিত্তিহীন। এসব মামলা কিংবা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি, তাই আইনি হোক কিংবা অগণতান্ত্রিক, কোনোভাবেই ট্রাম্পের আর ক্ষমতায় আসার সুযোগ নেই। উল্লেখ্য, 8 ডিসেম্বর চূড়ান্ত ফল নিশ্চিত করবে রাজ্যগুলো, যার ওপর 14 ডিসেম্বর বসবে ইলেকটোরাল কলেজ। পপুলার ভোটে কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে মিশিগান, উইসকনসিন ও পেনসিলভেনিয়ার রিপাবলিকান সমর্থক প্রশাসন নিজেদের মতো করে ইলেকটোরাল দিতে পারেন, কিন্তু জনমত উপেক্ষা করে এ পথে হাঁটতে হবে একসাথে অন্তত কয়েকটা রাজ্যকে, যা হবে নজিরবিহীন। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।